হ্যালো বন্ধুরা, আমি তোমাদের দীপক স্যার। ওয়েলকাম টু মাই এডুকেশনাল ব্লগিং চ্যানেল। আজকের ভিডিওটি আমি বানিয়েছি বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার নিয়ে, তাদের কি কি ব্যবহার রয়েছে, কি কাজে এগুলি লাগে, সে সম্পর্কিত একটি ভিডিও। চলো দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, যেগুলি বিভিন্ন ব্যবহার রয়েছে। এই ইনস্ট্রুমেন্টগুলি কি কাজে লাগে সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। এটি একটি সুন্দর ভিডিও যা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই সাহায্য করবে। তোমরা সবাই দেখতে থাকো। প্রথমে রয়েছে ব্যারোমিটার। ব্যারোমিটার বায়ুর চাপ মাপা হয়, অর্থাৎ এয়ার প্রেশার মাপা হয়। এরপর রয়েছে ফ্যাদোমিটার, সমুদ্রের গভীরতা মাপা হয়। তারপর রয়েছে হাইগ্রোমিটার, বায়ুর আর্দ্রতা বা হিউমিডিটি মাপা হয়, অর্থাৎ বাতাসে কতটা জলীয় বাষ্প রয়েছে। তারপর রয়েছে ল্যাক্টোমিটার, দুধের বিশুদ্ধতা বা পিউরিটি অফ মিল্ক সেটা মাপা হয়। থার্মোমিটার সবাই জানো উষ্ণতা মাপার কাজে লাগে। এরপর রয়েছে টেলিস্কোপ, দূরের জিনিস দেখা যায়। এরপর রয়েছে মাইক্রোস্কোপ, অর্থাৎ খুবই ক্ষুদ্র জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাসকে দেখার জন্য এটি ব্যবহৃত হয়। এরপর রয়েছে সিসমোগ্রাফ, ভূমিকম্পের তরঙ্গ মাপা হয়, ভূমিকম্প হয়েছে কি না, কতটা হলো সেটা দেখার জন্য এটি ব্যবহৃত হয়। র্যাডার, এটি বিমানে ব্যবহৃত হয় অপর বিমানকে চিহ্নিত করতে, অর্থাৎ র্যাডারের সাহায্যে একটি বিমান তার আশপাশে কী কী বিমান রয়েছে সে চিহ্নিত করতে পারে। এরপর রয়েছে হাইড্রোমিটার, তরল পদার্থের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে। ওডোমিটার, গতিশীল যানবাহনের অতিক্রান্ত দূরত্ব মাপা হয়, অর্থাৎ একটি গাড়ি কতটা দূরত্ব চলল সেটা এই যন্ত্রে দেখা যায়। অ্যামমিটার, অর্থাৎ বিদ্যুতের প্রবাহ, অর্থাৎ ইলেকট্রিসিটির যে কারেন্ট সে কারেন্ট পরিমাপ করা হয়। এরপর আছে পাইরোমিটার, অর্থাৎ পাইরোমিটার দিয়েও সাধারণত হাই টেম্পারেচার, কোনো দূরে রয়েছে কোনো বস্তু যেটা আমরা কাছ থেকে তাকে পরিমাপ করতে পারছি না, সেটা এই পাইরোমিটার যন্ত্রের সাহায্যে ওই বস্তুটির উষ্ণতা আমরা বলে দিতে পারব। তো এই যে যন্ত্রগুলি বিভিন্ন ব্যবহার আমরা দেখে নিলাম, আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।